ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। এর মানে কী বলো তো বন্ধুরা? তুমি যদি এর স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি এটা করতেও পারো। এই বলেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা নিশ্চয় খুব ভালো আছো, ঈশ্বরের কাছে কামনা করি আমার সব বন্ধুরা যেন সব সময় হাসি খুশিতে থাকে আর খুব ভালো থাকে। এই বলেই ব্লগটা স্টার্ট করছি। আজকেও কিন্তু সূর্য মামার রীতিমতো ডুব মেরেছে, মানে এখনও কিন্তু রোদের পাত্তা নেই। তবে মনে হচ্ছে, আকাশ দেখে মনে হচ্ছে বেলাতে রোদ উঠলেও উঠতে পারে, বাট প্রচণ্ড ঠান্ডা, মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। কিন্তু কি করার, উঠতে তো হবেই, কারণ যথারীতি যে যার কাজে বেরোবে, মেয়ে যাবে স্কুলে, হাজব্যান্ড যাবে হাজব্যান্ডের কর্মে। তো উঠে আমি না এখন দেখছি দুদিন ধরে কোনো জামা কাপড় কিছুই শোকাচ্ছে না, মানে সবই ভেজা ভেজা লাগছে। এবার সকালে উঠে একটু সামনেটা দিয়ে দিলাম, তারপর বেলায় যদি রোদ ওঠে তখন গিয়ে ছাদে দিয়ে দেবো। আর যা দরজাটা আমি আবার বন্ধ করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, পুরো নাক ফাঁক না জ্বলে যাচ্ছে। তো যাই হোক, এবারে আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটা আগে ভালো করে একটু ঝেড়ে নেবো, তারপর রান্নাঘর পরিষ্কার। রান্না প্রত্যেক দিন একটু একটু করে এই মপটা দিয়ে আমি পুরো ওয়াল ঢল যত আছে টিউব টিউবগুলো বুলিয়ে নিই, তাহলে কি হয় মাকড়সার জালটাও হয় না আর রান্নাঘরটা না অনেকটা ক্লিন থাকে। এরকম মপ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে, অফলাইন পাবে কিনা বলতে পারবো না, বাট আমি এগুলো অনলাইন থেকেই কিনি, ভীষণ ভালো। ইভেন ওয়ালগুলোও না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এবারে আমি ঝাড়পোছ হয়ে গেছে আমার, দেখো সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমি টিফিন করতে চলে এসেছি। তো হাজব্যান্ড আজকে বলেছে যে আলু দিয়ে ছোলা দিয়ে ভাজি খাবে, আর হচ্ছে ডিমের পোচ খাবে, আর একটা অ্যাপেল, এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট করবে। আর আজকে আমি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমার টপিকটা আজকে কী নিয়ে। হ্যাঁ, আমার প্রত্যেক দিনই আমি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি হাউসওয়াইফ হিসাবে, মানে আমি যেভাবে হাউসওয়াইফ হিসাবে লাইভ লিড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আর আমার মধ্যে কিন্তু কিছুই এমন তফাত নেই। তো তোমরাও যদি হাউসওয়াইফ হও, আমিও সাধারণ হাউসওয়াইফ। তো প্রথমেই বলি, আমরা না যখন আমরা বাড়িতে থাকি আর যেখানে থাকি, পারলে না স্নান করার পর একটু হালকা করে একটু কাজল, এটা না আমি আমার বোনকে দেখেছি। দেখো আমি বলেছি না যে সবার থেকে কিছু না কিছু শেখার আছে, ও কিন্তু একজন হাউসওয়াইফ, বাট ও খুব সুন্দর নিজেকে না পরিপাটি করে রাখে। মানে ও দেখি, আগে আমি বলতাম তুই কাজল পরছিস কেন, বলে না আমার নিজেকে খুব ভালো লাগে। ও দেখি ঘরের বাড়ি যখন বাড়িতে থাকে, ও স্নান ঠান করে এসে খুব সুন্দরভাবে একটু হালকা কাজল পরলো, একটু কালারিং যে লিপ বামগুলো হয় না, ঠোঁটের কালারটা চেঞ্জ হলো, সেই রকম লিপ বাম পরলো, তাতে না একটা আলাদা লুকস ক্রিয়েট হয়। তারপর থেকে না আমিও ওর দেখে দেখে আমিও না একটু একটু করে কাজল পরা শুরু করলাম, হালকা করে যে কালার লিপ বামগুলো হয় না সেটা ঠোঁটে লাগাতে শুরু করলাম। দেখলাম যে না, এতে আমার মনটাও বেশ ভালো লাগলো, আর আয়নার সামনে যখন নিজেকে বারবার করে দেখছি, দেখছি না একটু অন্যরকম লুকস লাগছে। তোমরাও করে দেখবে, এর জন্য কিন্তু এমন কিছু টাইম লাগে না। তো এটা হলো ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস হচ্ছে, যখন আমরা বেরোবো, ধরো যখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, আমাদের বাড়িতে তো একটা অন্যরকম সাজগোজ থাকে, মানে নর্মাল যেরকম থাকি, বাট যখন বেরোবো তখন একটু নিজের দিকে তাকিয়ে তারপর বেরোবো। মানে আমাদের জামা কাপড়গুলো যেন একটু প্রমিনেন্ট প্লেস করা থাকে, মানে স্থির করা থাকে। যতই দামি জামা কাপড় পরো, যদি তোমার জামা কাপড়গুলো কুচকে থাকে বাট ইস্তিরি না করা থাকে না, তাহলে একদম না বেমানান লাগে। তো যত তুমি কম দামের জিনিস পরো, তুমি 500 টাকা দামের কি 400 টাকা দামেরই একটা সালোয়ার কুর্তা পরো, বাট তোমরা কিন্তু সেটাকে যেন প্রপার মেনটেন থাকে, মানে যাতে প্রেস করা থাকে, আমি বলতে চাইছি এটা। আর আমরা দেখবে ফুটোপাটার মধ্যে বাইরে বেরিয়ে যাই, পারফিউমটা আমরা অনেক হাউসওয়াইফরা না পুরোপুরি দেখি যে পুরোপুরি মাথা থেকে আউট করে দিই, মানে ওটা মাখার দরকার নেই, ভাবি যে ওটা একমাত্র ছেলেরা ইউজ করবে, এটা একদম ভুল। নিজেকে রিপ্রেজেন্ট করতে গেলে না আমাদের পারফিউম ইউজ করতেই হবে, না হলে না মানে যখন আমাদের গায়ে থেকে বাজে একটা স্মেল বেরোবে, তখন কিন্তু অপোজিটে যে মানুষটা না তোমার সম্পর্কে, সেখানেই তোমাকে ইমপ্রেশন একদম তোমার ডাউন হয়ে যাবে। তো অবশ্যই তুমি দরকার হলে একটা ক্যারি করো, যদি তোমার মনে হয় যে খুব তাড়া আছে ব্যাগে নিয়ে নাও, রাস্তায় যখন আমরা যখন ট্রাভেল করবো সেখানেও তোমরা কিন্তু দুপুরটা ইউজ করতে পারো, এতে কোনো কিছু খারাপ কিছু নয়। তো পারফিউমটা মাস্ট ইউজ করবেই করবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে দেখবে আমাদের
মাউথে মানে মুখে কিন্তু একটা ব্যাড অর্ডার, মানে এটা মুখে একটু অনেকের দেখবে দুর্গন্ধ বেরোয়। তো যাদের গ্যাসের প্রবলেম আছে, এটা আমারও নিজেরই মাঝে মাঝে হয়, যেহেতু আমাদের গ্যাস অম্বলের প্রবলেম থাকলে হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, বা অনেক সময় চা কফি খেলেও দেখবে মুখ থেকে একটা ব্যাড স্মেল বেরোয়। ওই জন্য অবশ্যই না ব্যাগের মধ্যে লবঙ্গ বা এলাচ এগুলো ক্যারি করবে। যখনই তোমার নিজের মনে হবে যে না আমার মুখ থেকে একটু ব্যাড স্মেল বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে ওটা চিবিয়ে নেবে। এতে কি হয়, যখন তুমি লোকের সাথে কথা বলবে তখন কিন্তু তোমার ইমপ্রেশনটা ভালো থাকবে। এটা আমি কিন্তু এখন মেনটেন করছি, আগে আমি বুঝতাম না, বাট আমি এখন এটা মেনটেন করি। তো এটা কিন্তু খুব ভালো একটা টিপস। আর একটা জিনিস বলি, যখন ধরো আমরা কথা বলি না, আমরা হাউসওয়াইফরা যখন কথা বলি মন খুলে একদম সবার সামনে এত বেশি কথা বলে ফেলি, যেটা বলে না একটা কথা আছে, যেখানে বেশি মানে কথা যদি বেশি বলো সেখানে না বাজে কথা বেশি বেরিয়ে যায়, মানে ইম্পর্টেন্ট কথার থেকে আনইম্পর্টেন্ট কথাগুলো না বেশি বেরিয়ে যায়। ওই জন্য যখন লোকের সাথে কথা বলবে তখন না ভালো শ্রোতা হবে, বাট বক্তা হবে না, মানে তুমি শুনবে তার কথা কিন্তু বলবে খুব কম। আর এখানে দেখো মা চলে এসছে, মাকে আমি প্রথমে তো কোথায় কোথায় মাকে ডেকে যাচ্ছি, দেখি এসছে জল দিতে, আর জল দিতে গিয়ে নিজেই পুরো স্নান করে বললাম, মা তুমি তো পুরো স্নান করে গেলে, তো কি আর করার, মায়ের এই অভ্যাস মাকে আমি ত্যাগ করাতে পারবো না। মা ভীষণ গাছপালা, আমি বললাম ভীষণ গাছপালা পছন্দ করে, এই গাছপালা নিয়ে মা ভীষণ ভালো থাকে। তো আমি বললাম না, যে যেটা নিয়ে ভালো থাকতে চায় তাকে সেটা নিয়েই থাকতে দেওয়া উচিত, তাকে সেই কাজটায় না কখনো বাধা দিতে নেই। তো চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে। তো আজকে মাছের ঝাল করব, আর মাংস করব, আর উচ্ছে আলু ভাজা করব। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে যখন আমরা সবার সামনে কথা বলবো না, তখন আই টু আই কন্ট্যাক্ট কথা বলবো, মানে নিজেকে কনফিডেন্স, আমরা তো কারোর সাথে কথা বলতে গেছি, কোনো কিছু মহাভারত অসত্য করতে যাইনি, কথা বলছি, যখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, কখনো তার মানে চোখ যেন তোমার নিচের দিকে না থাকে, এতে তোমার কনফিডেন্স কিন্তু ল্যাক হবে। আর যদি তুমি চোখে চোখ রেখে কথা বলো না, সে ভাববে যে তুমি অনেক তোমার মধ্যে অনেকটা বেশি কনফিডেন্স। নেক্সট পয়েন্ট যেটা খুব খুব ভাইটাল, সেটা হচ্ছে যে আন্ডার আর্মস শেভিং না করা থাকলে স্লিপলেসটা টোটাল অ্যাভয়েড করবে। তোমাদের যদি আন্ডার আর্মস শেভ করা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা করতে পারো, ক্যারি করতে পারো, কিন্তু অনেককে দেখেছি যে তাদের আন্ডার আর্মস শেভ করা নেই, তারা কিন্তু স্লিপলেস পরে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব বাজে একটা ইমপ্রেশন তোমার প্রতি মানুষের ধারণা হতে পারে, তো এইটাকে কিন্তু ফার্স্ট তোমাদের অ্যাভয়েড করতে হবে। এবার আসি নেক্সট পয়েন্টে। অনেক গৃহিণীকে দেখেছি তারা সব টপ টু বটন অনেক কি সব যত্ন করলো, প্রমিনেন্ট হাতের যত্ন করলো, স্কিন হেয়ার সব করলো, বাট পায়ের যত্নটা তারা একদম অ্যাভয়েড করছে, ভাবে যে পা আবার কে দেখে, পায়ের যত্ন একদমই করে না। এটা কিন্তু খুব ভুল, কারণ হচ্ছে দেখো তুমি যত দামি জুতো পরো, তোমার পাটা যদি ক্ষতবিক্ষত থাকে মানে ফাটা, এক একজন দেখি তো পা ফেটে রক্ত বেরিয়ে যায়, পা ফাটা থাকে, পায়ে নোংরা থাকে, পায়ে মানে নখে যদি ঠিকঠাকভাবে নখ শেভ না করা থাকে তো আরও জঘন্য লাগে। তো ওই জন্য বলছি পায়ের যত্নটা কিন্তু অবশ্যই নেবে, একটু ভালো একটু গরম জলে, মানে যেমন করে পেডিকিওর করে, যদি তোমরা মানে এতে না পার্লারে নাও যেতে পারো, ঘরে একটুখানি ভালো করে স্টোল দিয়ে ভালো করে ঘষে পায়ের নোংরাটাকে, ডেড সেলটাকে রিমুভ করে একটু স্ক্রাব করে, এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করতেই পারো, তাতে কিন্তু তোমাদের পাটা অনেক সফট থাকবে, আর নিজের কনফিডেন্সটা আরও বেশি বাড়বে দেখবে। মানে দেখো একটা মানুষ একটা তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো, তুমি নিজেকে অ্যাট্রাকটিভ করছো, মানে তোমার মাথার চুল থেকে পায়ের নোক অব্দি তোমাকে অ্যাট্রাকটিভ রাখতে হবে নিজেকে। তোমার হাফ পোর্শন ঠিকঠাক রইলো, পায়ে লোক যেই তোমার পায়ের দিকে তাকালো মানুষ, সঙ্গে সঙ্গে তোমার মানে ইমপ্রেশনটা যেটা তৈরি হলো সেটা এক সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা ড্রপ করে গেল, যে এই দিকটা তোমাদের মেনটেন করতে হবে। আবার দেখো কনফিডেন্স জিনিসটা ভালো, বাট ওভার কনফিডেন্স তেমনই খারাপ, তাই না? কারণ নকল করার দরকার নেই, যেটা আমি যেটা তুমি সেটাই রাখো, মানে নিজের সত্তাটা বজায় রেখো, দেখবে এতে তোমার লুকস আরও বেশি এনহ্যান্স করবে। মানে ধরো তুমি যেরকম, তুমি কালো হও, ফর্সা হও, যাই হও, অনেককে দেখেছি ফর্সা হওয়ার জন্য মুখে এত থুপে থুপে মানে ফাউন্ডেশন,
ফেস প্যাক ইউজ করে মানে দরকার নেই, তাকে কিন্তু এমনি দেখতে সুন্দর, সে তার উপর থুবে থুবে মানে তাকে দূর থেকে মনে হবে সে মেকআপ রয়েছে, দরকার নেই, সিম্পল থাকো, দেখবে সিম্পল থেকেও মানুষ কিন্তু অ্যাট্রাকটিভ হতে পারে। তো এই যে কটা টিপস বললাম, এই কটা যদি আমরা ফলো করতে পারি না, আমরা হাউসওয়াইফ হিসাবে কিন্তু সবার সামনে খুব ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো আর অ্যাট্রাকটিভ করে রাখতে পারবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মানে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিয়েছি, আর এখানে সংসারেরই টাকা জমিয়ে আমি সংসারেরই কিছু জিনিস করেছি। মাঝে মাঝে না নিজেকে এরকম ছোটোখাটো নিজেকে নিজেই গিফট করবে, সংসারের জিনিসই নিজেকে নিজে গিফট করে দেবে, তাতে দেখবে কি মানে মনটাও না তোমার অনেকটা ভালো হয়ে যাবে, সংসারের প্রতি না আরও বেশি তোমার মনোযোগ বাড়বে। তো দেখো আমি এখান থেকে মিশোর থেকেই না আমি ফ্রিজ অর্গানাইজার যেগুলো হয় সেগুলো নিয়েছি, ভীষণ ভালো কোয়ালিটির এগুলো, এর মধ্যে তোমরা ভেজিটেবল স্টোর করে রাখতে পারো, কাটা সবজি যদি আগের দিন রাতে যদি কেটে রাখি সেগুলো, বা ফল ফ্রুটস এভরিথিং না তোমরা স্টোর করে রাখতে, স্টোরেজ বক্সটা কিন্তু অনেকটা বড় আর অনেক বড় ক্যাপাসিটি, তুমি অনেক কিছু ওর মধ্যে রাখতে পারো। তো তোমরা কিন্তু এরকম স্টোরেজ বক্স নিতে পারো, ফ্রিজ স্টোরেজ বক্স, আমি এটা অর্গানাইজ করবো বলে আমি কিনেছি। তো যখন আমি ফ্রিজ অর্গানাইজ করে তোমাদের দেখাবো তখন কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিনেছি ঘর সাজানোরই একটা জিনিস, মানে আর্টিফিশিয়াল যে প্লান্ট বলতে পারো, গাছের গাছ, এগুলো আমার খুব ভালো লাগে, ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর সাজাতে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে আমার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় যেন আমার হাতের ছোঁয়া থাকে, এতে আমার মন ভীষণ ভালো থাকে, বিশ্বাস করো। এই যে বললাম যে মান্থলি টাকা থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে আমি সংসারেরই কিন্তু জিনিস করি, কিন্তু এটা আমি রিটার্ন করব, কারণ হচ্ছে এটা আমি এই কালার নিয়ে চাইনি, আমি চেয়েছিলাম ইয়েলো কালারের পট, বাট এসছে এরকম ব্রাউন কালারের পট, যেটা আমার ঘরের থিমের সাথে একদমই যাবে না, তো ওটাকে আমি রিটার্ন করব, রিপ্লেস করে আমি অন্য কালার নেব। কিন্তু দেখতে ভীষণই সুন্দর, খুব কিউট আর বেশ ভালো আর খুব শক্তপোক্ত জিনিসটা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছ, তাদের বলি যে প্লিজ যাওয়ার সময় একটু সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে কেমন লাগলো ব্লগটা। আর তোমরা প্লিজ আমায় কমেন্ট করে বলো যে তোমরা কি আমার এরকম মোটিভেশন ব্লগ পছন্দ করছো, না একটু অন্যরকম ব্লগ আনবো, কীরকম ব্লগ আনলে তোমাদের ভালো লাগবে প্লিজ একটু বলো না গো। আসলে আমি চাই যে আমি যা যা ভাবে যেভাবে আমি লাইভ লিড করছি যাতে আমার বন্ধুরাও সেইভাবে লাইভ লিড করে উপকৃত হয়, সেই জন্যই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করলাম। তো আমার স্নান টান হয়ে গেছে, এবারে এসেছি আমি পুজো করতে। তো আমার যেহেতু দোতলায় ঠাকুর ঘর, তো এখানে আমি এসেছি পুজো করতে। দেখো আমি প্রত্যেক দিনই গোপাল ঠাকুর আর শিব ঠাকুরটাকে স্নান করাই, আর তোমরা প্রত্যেকেই না ঘুম মানে স্নান করে তুলসীর গাছের গোড়ায় জল ঢালবে, এটা মেয়েদের খুব ভালো বিশ্বাস করো। আর এই তুলসী গাছের মাটি যদি তোমরা বুকে লাগাতে পারো এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস, মানে শরীর খুব ভালো থাকে শুনেছি, এগুলো সব মা ঠাকুমাদের মুখে শুনেছি। আর এখানে আমার গোপুসোনাকে স্নান করিয়ে আমি সিংহাসনে তুলে রেখে জামা কাপড় সব চেঞ্জ করে আর বাবা ভোলানাথকেও আমি বাবার সিংহাসনে তুলে দিলাম। তো বন্ধুরা, ব্লগটা প্রায় শেষের দিকে, আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের হেল্পে আসবে, আর যদি আমার ব্লগে আমার কথার মাধ্যমে কাউকে যদি একটু হার্ট করে থাকি তো প্লিজ আমায় ক্ষমা করে দিও। আর এইরকমভাবেই আমার পাশে থেকো, আবার আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অল করে রাখবে, তাহলে কি হবে যখনই আমি ব্লগ ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর দেখো এই যে ফুলটা দেখছো এটা কিন্তু আমার গাছের ফুল। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।